হ্যালো বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি তোমাদের WBCS 2022 যে নোটিফিকেশান বেরিয়েছে সেটা নিয়ে কিন্তু ডিসকাস করব, যেটা কিছুক্ষণ আগে পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। অনেক টানাপোড়ন, অনেক অ্যাসপিরেন্টদের এত চিন্তা ভাবনা যে কবে বেরোবে, আদৌ এক্সামিনেশন হবে নাকি, এবং তার মধ্যেই যথারীতি আমাদের রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বেঁধে গেছে। তো এত কিছুর মধ্যে কিন্তু শেষ পর্যন্ত WBCS নোটিফিকেশান 2022 কিন্তু পাবলিশ করলো, ঠিক আছে। তো নোটিফিকেশানের ডিটেলস সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক, এবং আমাদের মনে কিন্তু তা আশার সঞ্চার হলো যে হ্যাঁ, আমরা যে প্রিপারেশান নিচ্ছিলাম আমাদের সামনেই আবার এক্সাম হবে উইদিন ফিউ মান্থস। তো আগে নোটিফিকেশানটা দেখা যাক, তারপরে এটা নিয়ে ডিটেলসগুলো আমি ডিসকাস করছি। তো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে যে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের যে ডিটেল নোটিফিকেশান দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশান 2022 যেটার তোমার অনলাইনে তোমরা দিতে পারবে যথারীতি, তোমরা ওয়েবসাইট জানো, ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশন 3rd March থেকে স্টার্ট হবে, 3rd March 2022, এবং তোমাদের যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমরা করেছিলে যখন এই নতুন ওয়েবসাইট লঞ্চ হয়েছিলো, বা যারা নতুনবার এবার অ্যাপ্লাই করবে তারা নতুনভাবে নিউ ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করে নাও, ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এবং তারপরে লগ ইন করে তোমরা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে গিয়ে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে হচ্ছে 3rd March থেকে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন চলবে যে ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অফ ফিস থ্রু অনলাইন 24th March 12:00 PM, অর্থাৎ 24শে মার্চে কিন্তু রাত 12টা অবধি, অর্থাৎ 12টা ঠিক না, 11:49 কিন্তু অবধি 24শে মার্চের তোমার কিন্তু অ্যাপ্লিকেশান চলবে, এবং তোমাদের অনলাইন পেমেন্ট এটা কিন্তু করতে হবে। আর অফলাইন পেমেন্ট তোমরা হচ্ছে অফলাইনে যেটা রয়েছে ফিস যেটা, অর্থাৎ চালান যেটা রয়েছে, ঠিক আছে, চালানের মাধ্যমে ফিজের লাস্ট ডেট হচ্ছে তোমার 25th March, ঠিক আছে, 25শে মার্চ। এবং এবছর একটা নতুন জিনিস ওরা বিএসসি করেছে, ইউপিএসসির মতোই এডিট উইন্ডো রাখছে, ঠিক আছে। এডিট উইন্ডো কিন্তু 1st April থেকে স্টার্ট হয়ে 7th April অবধি হবে। এডিট উইন্ডোটা কি অ্যাকচুয়ালি, এই 1st April থেকে 7th April অবধি যারা তোমাদের অ্যাপ্লিকেশন অনেকেই তাড়াহুড়ো করে করার সময়, বা অনেকে সাইবার ক্যাফে থেকে করো, বা কোনো বন্ধুদের কাছ থেকে করো, তো যেটা হয় আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। তো সেই ভুলগুলো কিন্তু শুধরানোর একটা উপায় থাকে যে আমি আমার সিগনেচারটা ভুল আপলোড করেছি, নামের স্পেলিংটা ভুল করেছি, অ্যাড্রেসটা ভুল করে দিয়েছি, পিনকোডটা একটু ভুল লিখে দিয়েছি, 2 এর জায়গায় 5 লিখে দিয়েছি, এগুলো কিন্তু এই তোমার এডিট উইন্ডোর মাধ্যমে কিন্তু চেঞ্জ করা যাবে, যেটা কিন্তু খুবই ভালো বিষয়, ঠিক আছে। তো এটা যথেষ্ট খুব ভালো বিষয়। এবার আসি হচ্ছে এক্সপেক্টেড ডেট। এক্সপেক্টেড ডেট যেটা বলতে পারো সেটা হচ্ছে যে তোমরা কিন্তু একটা জিনিস জানো যে তোমাদের 25th March অবধি চলছে, এবং এডিট উইন্ডো হচ্ছে 7th April অবধি চলবে, ঠিক আছে, 7th April অবধি এডিট উইন্ডো চলবে। তো তোমরা মোটামুটি ধরে রাখো যে অ্যাটলিস্ট মে মাসের 10 তারিখের পরে, বা মিড অফ মে থেকে মিড অফ জুন, এই টাইমটার মধ্যে কিন্তু এক্সামিনেশন হওয়ার খুব চান্সেস রয়েছে, ঠিক আছে, মিড অফ মে থেকে মিড অফ জুন। অর্থাৎ আমি যদি অ্যাপারেন্টলি এটা নিয়ে ডিসকাস করি তাহলে হচ্ছে 15th May থেকে তোমার 15th June, এই যে উইন্ডোটা রয়েছে এই উইন্ডোর ভেতরে যে কটা সানডে আছে এই কটা সানডেতেই কিন্তু তোমাদের এক্সামগুলোর হওয়ার চান্সেস প্রচুর রয়েছে, প্রচুর মাত্রায় কিন্তু রয়েছে, ঠিক আছে। তো তোমাদের হাতে এখনও তুমি ধরে রাখতে পারো যে টোটাল মার্চ এপ্রিল অলমোস্ট প্রায় তুমি কিন্তু 2.5 months কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, অ্যাটলিস্ট 2 months কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে, তুমি কিন্তু অ্যাটলিস্ট 2 months পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এই 2 months ভালো করে প্রিপারেশান নাও, আমার চ্যানেলে নজর রেখো, আমি আরও তোমাদের অ্যানালিটিক্যাল ভিডিও আনবো WBCS-এর ওপরে। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো করে প্রিপারেশান নাও। আশা করি এবছর যারা প্রিপারেশান নিচ্ছ ঠিকভাবে 2022-এর প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ মেইনস তারা সব কিছু ঠিকঠাক মতো ক্র্যাক করতে পারবে।